ধুর, রোজ এক খবর, নারী শিক্ষা, নারী মুক্তি, এই করে করে দেশটা উচ্ছন্নে যাচ্ছে। ধুর, হবে না হবে না, লেখাপড়া করতে হবে না। আমি আমি চন্দ্রার লেখাপড়া ছাড়িয়ে দরকার নেই। যত্ত কি হবে, লেখাপড়া করে কি হবে? হ্যাঁ, মেয়েদের আসল জায়গাটা হচ্ছে সংসার, সেটা গুছিয়ে করতে জানতে হয়, শিখতে হয়, বুঝেছ? লেখাপড়া করে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তোমার কি মাথা খারাপ হলো গো? কেন, সামনেই ওর পরীক্ষা, আর এই সময় ওর পড়াশোনাটা বন্ধ করে দেবে? হ্যাঁ দেবো তো। এই শোনো, তুমি একদম বেশি কথা বলবে না, বুঝেছ প্রতিভা? মেয়ে মানুষের মুখে না বড় বড় কথা আমি একদম বরদাস্ত করতে পারি না। তুমি নিজে একজন শিক্ষক হয়ে এই কথা বলছো? হ্যাঁ বলছি। তুমি তোমার ছাত্রছাত্রীদের কত ভালো ভালো কথা শেখাও, তাই না বলো? আর নিজের বোনের বেলায়? হ্যাঁ হ্যাঁ, নিজের বোনের বেলাতেই, চন্দ্রার কথাই বলছি, ওর লেখাপড়া বন্ধ, বুঝেছ? শোনো, এই সমস্ত ভালো ভালো কথা না, কেতাবি কথা, জীবনে কোনো মূল্য রাখে না। ওসব বইয়ে পড়তে খুব ভালো লাগে, হ্যাঁ, গল্প উপন্যাসে কবিতার মতন করে খুব ভালো লাগে, জীবনে কোনো মূল্য রাখে না। আচ্ছা শোনো, আমি চন্দ্রার বিয়ে ঠিক করে ফেলেছি, সামনের মাসেই ওর বিয়ে। বিয়ে? কি বলছো কি তুমি? তাহলে ওর স্বপ্ন, ওর স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে, কোনো দিনও সত্যি হবে না? হবে তো, স্বপ্ন, সাদ, আহ্লাদ সব সত্যি হবে, সব। ওই সংসারের হেসেল ঠেলতে 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 হবে, একেবারে দর উতলে পড়ছে, দেখামি হচ্ছে, এগুনিতে আবার চোখে জল চলে আসবে। কি হয়েছে বৌদি? না না, কিছু হয়নি, কিছু, ও তোর বৌদির মাঝে মাঝে একটু মন খারাপ হয়। আচ্ছা শোন চন্দ্রা, আমি না আমি তোর বিয়েটা ঠিক করে ফেলেছি, সামনের মাসেই তোর বিয়ে, তাই তোর এখনো স্কুল যাওয়াটা একটু বন্ধ করে দে, লেখাপড়া বন্ধ থাক। আমায় তোমরা এভাবে পর করে দিও না। সে কি, আমার সব স্বপ্ন এভাবে ভেঙে দিও না। দূর, তুমি তো একদিন আমাকে স্কুলে ভর্তি করে দিয়েছিলে, তুমি তো বলেছিলে আমি তোমার মতো শিক্ষকতা করব, তাহলে কেন দাদা আজ আমার সব স্বপ্ন ভেঙে দিচ্ছ? আরে শোন, আমি আমি আরো লেখাপড়া করতে চাই, আমি আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, আমি বাঁচতে চাই দাদা। আরে দেখ, ওহো, কি পাগলের মতো কথা বলে যাচ্ছিস, বাঁচা মরার কি বুঝিস বলতো, কি বুঝিস? আরে মেয়েদের বাঁচতে হয় সংসারকে আঁকড়ে ধরে, সেটাই মেয়েদের বাঁচা, বুঝলি? তা যেগুলো বুঝিস না সেগুলো নিয়ে কথা বলিস না, আর তাছাড়া এই লেখাপড়া শিখে ওই চাকরি বাকরি করা কি মেয়েদের কর্ম? হ্যাঁ, আমি যেটা বলছি সেটা কর, তোর ভালোর জন্যই বলছি। শোন, আমি কিন্তু ওদেরকে পাকা কথা দিয়ে ফেলেছি, আমি কিন্তু কথার খেলা করতে পারবো না, কিন্তু তোকে বলে দিলাম। আমি যাই, একটু পুরোহিতের সঙ্গে দেখা করে একটা ভালো ভালো দিন দেখে, এই আমি বেরোচ্ছি গো, বেরোচ্ছি বেরোচ্ছি।